যে গরুটাও দেখছি, এই যে এটাও দেখছি, এটা দেখছেন না? এটা দাম চাচ্ছিল চাচ্ছ কত? এটা তো চাচ্ছে 1,20,000 না? কোনটা? এটা 1,60,000 দাম বলছে। আপনি কত বলছেন? আমি বলি না, আমি ভয় পেয়েছি। ভয় পেয়েছেন? কেন ভয় পেয়েছেন? অনেক দাম তাই। আর এটা দাম কত বলছে? এটা 85 চাইছে, আমি 60 বলছি। 85 চাইছে, আপনি 60 বলছে। কত কইছেন? সময় আছে, আপনাদের সময় আছে, হাতে দেখে শুনে কিনবেন, ঠিক আছে? এ দুটা দিন দেখে দেখে চলে যাবো, আমরা ঠিক পাবো না, কখন থেকে রাতের আধারে বিক্রি হয়ে যাবে। তখন এসে হাই হাই করবেন যে এখন গরু পাই না, এখন দড়ি ধরতে হবে। গ্রামে আমাদের গরু কয়টা আছে না আছে আমরা খুব ভালো জানি, আপনারা কিছুই জানেন না, ঠিক আছে? যা আসার চলে আসছে, আমাদের ভয় দেখাই লাভ নাই। ১৭৫ বলছে, এখন কত হইলে বিক্রি করবে সেটা শুনি। মানে কত চাইছো পরে? কত হলে তোমার যেকেন মন সেকেন হাত দিতে পারেন, কোন সমস্যা নেই। বাড়ি নিয়ে যাই, বাড়ি নিয়ে যাই, তোমার মানে মনে করো তোর গায়ে তেল মাখাবো তা মাখাতে পারবেন, কোন সমস্যা। ঠিক আছে, খুব থামা, খুব থামা। আরো এক দিন নিয়ে যাই, নিজেরা ঘাস খাতে পারলে আরো শুভ। 5,000 টাকা দিই। কত? 15 না 20 হইব। কত লইব? দেবেন একবারে 65,000 টাকা দেবেন। ঠিক আছে ভাই। ভাই দাম কত বললো ভাই? এই তো দাম চাইলো 1,60,000 বইলা দিল। লাস্ট 1,60,000। আর আপনি লাস্ট কত বলছেন? আমি 1,20,000 বলছি আর কি। 1,20,000 বলছেন, তাও দেয় নাই? তাও দেয় নাই, আমি সেটা দেখলাম। তো বাজার কি মনে হচ্ছে আসলে ভাই? বাজার আপাতত এখন মোটামুটি ভালোই আছে, মোটামুটি এখন চলতেছে, নিয়ন্ত্রণের মধ্যে আছে। দামও অত বেশি না, দাম রিজনেবল প্রাইস আছে মোটামুটি ভাবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, আজকে আমরা এসেছি নতুন বাজার 100 ফিট বালুর মাঠে অবস্থিত গরুর হাট। দর্শক দেখতে পাচ্ছেন, আজ 19 জুলাই রোজ সোমবার, এখনো এই হাটে আসলে অনেক গরু আছে। দর্শক আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন দর্শক, তো আমরা একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো ভাই ঈদের বাকি তো আর মাত্র একদিন আছে, কি অবস্থা হাট? অবস্থা তো ভাই ভালো না। কেন ভাই? বেচা কেনা কই, বেচা কেনা নাই তো। কয়টা গরু আনছেন আপনি? গরু আনছে 30টা। 30টা গরু আনছেন, কয়টা আছে এখন? এখনো আছে 18টা। এখনো 18টা আছে? তো কোনগুলো আপনার? এগুলো তো আপনাগুলো তো সাইজ তো মাশাল্লাহ বড় বড়। তো এটার দাম চাচ্ছেন কত এখন বর্তমান? 3,80,000। 3,80,000? এত টাকা দিয়ে বিক্রি করতে পারবেন ভাই? না এটা তো কিনা আপনার আড়াই 320 কিনা। কিনাই 320? ও আচ্ছা, এই পাশেরটা একই দাম? একই দাম। আর আমরা একটা বলদ গরু দেখতে পাচ্ছি, এটার দাম চাচ্ছেন কত ভাই? এটাও চাচ্ছি 4,00,000। এটার দাম চাচ্ছে 4,00,000? ভাই দাম তো অনেক চাচ্ছেন ভাই, এত দাম দেওয়া গরু কিনবে? এবছরে গরুর দামই বেশি, এই জন্য এত দাম চাচ্ছেন? জি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন একটু বড় সাইজের গরু, এখানে দেখতে পাচ্ছেন আসলে গরু দরদাম হচ্ছে। ভাই দাম চাচ্ছেন কত? দাম 1,25,000 ভাই। 1,25,000 দাম বলছে? বলছে। কত বলছেন আপনি?
না অন্য পারে অন্য কাস্টমার বলছে কত পর্যন্ত বলছে 1 1 1 5 1 5 পর্যন্ত বলছে না দর্শক দেখতে পাচ্ছেন এই নতুন বাজার 100 ফিটের পাশে অবস্থিত গরু হাটে আসলে এখনো অনেক গরু রয়েছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো এই যে গোটা দেখতে পাচ্ছি পরিষ্কার করতেছেন এটা দাম চাচ্ছেন কত ভাই 2,80,000 টাকা দাম চাচ্ছেন দর্শক শুনলেন দাম চাচ্ছে 2,80,000 তো এত টাকা দিয়ে কি বিক্রি করতে পারবেন দেখা যাক কি হয় দাম বলছে কি ভাই হ্যাঁ দাম তো অনেক অনেক কত বলছে কত পর্যন্ত উঠছে এটা ওইদিকে তাক তাক ভাই কত বলছে দর্শক দেখতে পাচ্ছেন এখনো আসলে অনেক গরু আছে এই হাটে তো আমরা এখন একজনের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমরা খুব ভালো নেই ভাই কেন ভাই কারণ হচ্ছে যে গরু দেশের থেকে একদমে কিনে নিয়ে এসে অর্ধেক দামে ঢাকায় করছে ভাই দেশে গরুর দাম খুব বেশি গরু কয়টা আনছেন আপনি গরু আনছি 10টা 10টা গরু আনছেন কয়টা আছে এখন 10টাই আছে ভাই 10টাই আছে একটু বিক্রি করতে পারেন নাই কবে আসছেন আসছে 2 দিন আচ্ছা 2 দিন আছে কোনগুলো আপনার এই যে এখানে এইগুলো এগুলো আপনার না তো আপনার গরুগুলো তো মাশাআল্লাহ ভালো মাঝারি চাই তো গো দাম চাচ্ছেন কি রকম দাম কি বেশি যাচ্ছে নাকি ভাই না ভাই দাম বেশি যাচ্ছে না দাম কমই যাচ্ছে এই যে আমরা যে এই গোটা দেখতে পাচ্ছি এটা দাম চাচ্ছেন কত ভাই এটা দাম চাচ্ছে 90,000 ভাই দাম চাচ্ছে 90,000 না বিক্রি কত কত হলে ছেড়ে দিবেন আর কি ওয়া 85,000 হলে ছেড়ে দেব 85,000 হলে ছেড়ে দিবেন না দাম কত বলছে আপনি দাম বলছে 65-70 65-70 এটা আমাদের কিনা দাম মনে হয় না 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 কিনা দাম হয় কিনা দাম হয়নি না আর এই যে এটা এটা একই দাম এটার দাম 10,000 বেশি আছে এটার দাম 10,000 বেশি আছে না আর এই যে এটা মাসখানেরটা মাসখানেরটা 4,105 মাসখানের দাম চাচ্ছেন 1,05,000 জি দাম বলছে কি ওই দাম বলছে 80,000 দাম বলছে 80,000 না জি আর এই যে যেটা এই যে পুরুষগত আছে সুন্দর একটি কালার এটা দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি 155 এটা দাম চাচ্ছেন 1,55,000 বিক্রি কত কত হলে ছাড়বেন আর কি আশা আশা আছে 1,30,000 হলে ছাড়বো 1,30,000 হলে ছেড়ে দিবেন না দাম বলছে কি বলছে 1,10,000 1,10,000 বলছে না তো দাম কি উঠতাছেন এখনো না না দাম উঠছে না ভাই করফের থেকে আসেন তো আমাদের তো আশা করা যায় তো আসি বিক্রি হবে ইনশাআল্লাহ না আমরা তো আশাবাদী এখন ঢাকার লোক কি করবে না করবে সেটা হলো তাদের ব্যাপার না হলে বারে কুষ্টার গরু কুষ্টাই বিক্রি যাবে তা আপনি তো কিনে আনছেন এই গরু আপনি কুষ্টি এনে কি করবেন তারপরে নিয়ে যে চুরি চুরি গ্রামের লোকের খাওয়াবো ঢাকা শহরের লোকের খাওয়াবো না তাহলে ওখানে যা বিক্রি করবেন জি জি ওখানে মাংস 550 টাকা কেজি কষের কাছে বিক্রি করে দিবেন কষের কাছে বিক্রি করে দেবো আচ্ছা ঠিক আছে ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভালো কয়টা গরু আনছেন আপনি গরু আছে 7টা 7টা গরু আনছেন কোথা থেকে আনছেন ভাই কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে কয়টা আছে এখন এখন আছে আর হলো 5টা দুইটা বিক্রি হইছে না হ্যাঁ এগুলো কি আপনার হ্যাঁ আমার মাশাআল্লাহ আপনার গরুগুলো খুব সুন্দর এখান থেকে শুরু আচ্ছা আমরা এখান থেকে তাহলে শুরু করি এই যে যে গরুটা দেখতে পাচ্ছি এটা দাম চাচ্ছেন কত ভাই এটা দাম চাচ্ছে 140 1,40,000 না দর্শক এটা দাম চাচ্ছে 1,40,000 দাম বলছি কই হ্যাঁ বলছি 105 এবং 10 হলে ছাড়বো 1,10,000 হলে ছেড়ে দিন 5,10,000 হলে ছেড়ে দিবেন দাম বলছে কত 105 দাম বলে 1,05,000 বলে আপনি কত হলে ছাড়বেন 10 হলে ছাড়বো 10,000 হলে মানে 5,000 জন্য রেখে দিচ্ছেন না হ্যাঁ আচ্ছা এখানে একটি সুন্দর একটি গরু তো এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে 2,60,000 এটার দাম চাচ্ছেন 2,60,000 দর্শক শুনলেন এটার দাম চাচ্ছে 2,60,000 দাম বলছে কি হ্যাঁ কত বলছে 210 এবং 20 হলে আমি গরুটা ছাড়বো 2,10,000 20 হলে ছেড়ে দিবেন না আর দাম বলছে কত 10 বলে 210 210 বলেন আপনি 20 হলে ছেড়ে দিবেন এটা ওজন কতটুকু আছে এটা আনুমানিক 9 মণ ওজন আছে 9 মণ ওজন তো আপনি ছেড়ে দিতে পারতেন 2,10,000 যেহেতু দাম উঠছে নাকি রেখে দিবেন যদি একটু বেশি পাওয়া যায় না ওজনের সাথে তো ই করে গরু বেচা যায় না এই কারণে রেখে দিয়েছি যদি 2,20,000 পাওয়া যায় আর কি এখনো তো একদিন বাকি আছে আজকে নিয়ে 2 দিন আর কি তো এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে 2,40,000 এটার দাম চাচ্ছেন 2,40,000 বিক্রি কত কত হলে ছাড়বেন এটা 90 হলে ছাড়বো
90,000 হলে ছেড়ে দিবেন না আচ্ছা ঠিক আছে ভাই তো ভাই আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের গরু এটা কি আপনার এটা হলো করসের মালিক ওই যে আরেকজন আছে আরেকজন না তো এটার দাম চাচ্ছেন কত আপনি একটু বলে দেন এটার দাম চাচ্ছে 5 লাখ এটার দাম চাচ্ছে 5 লক্ষ টাকা দশে শুনুন দাম চাচ্ছে 5 লক্ষ টাকা এটার ওজন কতটুকু আছে এটা মিনিমাম 14 মণ না এগুলোটা কি আপনার ও কোথা থেকে আনছেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়াতে কয়টা গরু আনছেন একটা গরু আনছেন এটা কি পালন না কি না পালে গরু না তো দাম চাচ্ছেন কত 5 লক্ষ টাকা দাম চাচ্ছেন দাম বলছি কই কত বলছে 2 লক্ষ বলছে তো এই যে 5 লক্ষ টাকার গরু 2 লক্ষ বলতাছে তো কি মন হচ্ছে আসলে বাজার বাজার শেষ একবার পঙ্গু হয়ে গেছিল আপনি শেষ তো কবে আসছেন হাটে 4 দিন হইছে আজকে 4 দিন হইছে হাটে আছেন কিন্তু বিক্রি করতে পারতাছেন না তো যদি বিক্রি যদি না হয় তাহলে কি করবেন নিয়ে যাবেন আবার ঘুরে নিয়ে যাব তো কি করবে ফেল দিয়ে যাইলো নাকি কি পোকা বাগুন নাকি তাও মারো এই নিসির বোতাম মারো তাও তাও কম দামে বিক্রি করবেন না তাইবার করবে তো কোন সারি তো লস আবার নিয়ে পড়ছো তো 2 লাখের উপরে কি বলে নাই না তা আপনি কত হলে ছাড়বেন এটা হ্যাঁ তাহলে দেখা যাক তো দেখি 1-2-300 টা হয় 3 লাখ হচ্ছে ছাড়বো 3 লাখ হলে ছেড়ে দেন না আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ 3 লক্ষর পার্টি আছে ভাই